একটা নরমূলক কাকা তন্ত্রসাধনা করতেন, এই সব জোয়ার করা আছে। এবং কাকার আমি প্রথম শিষ্য এবং এক নম্বর শিষ্য, কাকার আর শিষ্য নাই। আমি সব কিছু, আমাকে সমস্ত কিছু শিখিয়ে কাকা মারা গেছেন। এ অনুষ্ঠান হবে আমাদের তো বাইরের অনুষ্ঠান বিশেষ কিছু করি না, আমরা মায়ের ভোগে টোকের এই সমস্ত ব্যবস্থা করি। অন্য জায়গায় যেন নাচ গান এটা সেটা হয়, আমরা খুব মায়ের দিক থেকে কাজ করি, সাধনার দিক থেকে। হ্যাঁ, প্রচুর ভক্ত, 50-60 হাজার মিনিমাম লোক আসবে। সকাল থেকে 3 বার পুজো হয়েছে, ব্যাপক। রাত্রে ও হয় পুজো হবে, রাত্রে সব দিয়ে দেবে, আর পুজো 1:30 নেব, আবার 3:30-4 পর্যন্ত। সাধনার 1 নম্বর স্থান হচ্ছে মহাসাধন, এখানে মাকে দর্শন পাওয়ার একমাত্র রাস্তা যদি ঠিক মতন সাধনা করা যায়। সকাল থেকে ভিড়টা, আজ যেহেতু কালী পুজো, দীপান্বিতা কালী পুজো, সেই কারণে সকাল রাতেই হচ্ছে মেন পুজোটা। সকাল থেকে পুজো চলছে, কিন্তু রাতে হচ্ছে যে প্রধান পুজো, সেই প্রধান পুজোটা রাতের দিকেই হবে। রাতে হচ্ছে শ্মশান থেকে আগে পুজো হয়ে আমাদের মদ ছোলা, তারপরে বিভিন্ন মিষ্টি ফল এগুলো আসে, এসে আমাদের মাকে জাগ্রত করা হয়, তারপরে আমাদের মায়ের পুজো করা হয়।